গুড মর্নিং বন্ধুরা, ফটিক শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পপর একটা ছোট্ট গান দিয়ে আজকে আমার দিনটা শুরু করলাম। এটা দেখো, আমাদের গ্রামের সেদিন মঙ্গল ঘট ছিল, সেদিন মন্দির প্রতিষ্ঠা দিবস ছিল একটা, তার জন্যই মঙ্গল ঘট বেরিয়েছিল। তো ওরা জল নিয়ে আসছে, এটা আসার পথের ভিডিওটা। তো সেদিন আমাদের এই মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই গ্রামের সবাইকে খাওয়ানো হয়েছিল দুপুরবেলায়, ভাত ডাল তরকারি এসব, মিষ্টি এসব ছিল আর কি, সবাইকে খাওয়ানো হয়েছিল। গ্রামের সবাইকে বলতে পারো একটা নরনারায়ণ সেবার মতন। তো 108টা ঘট ছিল এখানে, গ্রামের সব কাকিমারা দিদি বোনেরা সবাই অংশগ্রহণ করেছিল এই ঘট নেওয়ার অনুষ্ঠানটিতে। তো এরাই সব আসছে দেখো পরপর। এই মন্দিরটিতে 3টি দেবতাকে প্রতিষ্ঠা করা হয়েছে, একটা হচ্ছে গণেশ ঠাকুর, হনুমানজি আর শিব ঠাকুর। এই 3টি দেবতাকে ওই মন্দিরটিতে প্রতিষ্ঠা করা হয়েছে। আর তার পাশেই আমাদের ওখানেই সন্ন্যাসী বাবারও একটা মন্দির আছে ওখানে। এই দেখো এখানে জলের ট্যাঙ্কটা পরিষ্কার করছে সেদিন। আর এরপর পপর একটা দুষ্টুমিটা দেখো, দুষ্টুমি বলতে মানে একটা মজা করছিল মাঝে মাঝে, মানে এরকম স্কার্ট পরে এরকম একটু সেজে গুজে খেলা করে। তো দেখো একবার আর এই যে আমরা এরপর খেতে বেরিয়ে গেছি, আমি আমার জা মাসিমা আমার শাশুড়ি মা জেঠিমা সবাই মিলেই যাচ্ছিলাম। তো ওরা একটু পিছনে ছিল আর আমরা একটু সামনে সামনে আসছিলাম। এই মন্দিরটাই প্রতিষ্ঠার কথা তোমাদেরকে তখন বলছিলাম, এই মন্দিরটাতেই প্রতিষ্ঠা হলো এই 3টে দেবতা, আর পাশেই আছে সন্ন্যাসী বাবার মন্দির। তো এখানেই আমরা খেতে এসেছিলাম সেদিন দুপুরবেলায়। খাওয়া দাওয়া সেরে আবার এই বাড়ি ফিরছি। এগুলো হচ্ছে আমাদের চাষের জমিগুলো। আর দেখো এরা হচ্ছে আমার জায়ের বোনেরা, এরা নাচ করছে সন্ধ্যাবেলায়। এরাও নাচ করলো, পপও নাচ করলো। তো দেখতে থাকো। ছোটা নেই
তো পপদের নাচ গান কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আপাতত এখানেই সমাপ্ত হলো, পরে দেখা হবে আবার, টাটা।